নাসা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন শুনাবো আজকের সংবাদ শিরোনাম। শিবগঞ্জ উপজেলার তরুণ সাংবাদিক নাহিদুজ্জামানের শুভ জন্মদিন পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে এখন দেখাবো খবরের বাকি অংশ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তরুণ সংবাদকর্মী মোহাম্মদ নাহিদুজ্জামান নাহিদের 20তম জন্মদিন পালিত হয়েছে। তিনি পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতায় বেশ ধারাবাহিক অবদান রেখে চলেছেন। তিনি নাসা নিউজ 24 এর শিবগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। ভালোবাসার সাথে তিনি এবং স্কুল কলেজ থেকে চারটে জায়গায় তার জন্মদিন পালিত হয়েছে। নাহিদুজ্জামান বলেন, আমার প্রতিটি কাজের পিছনে বাবা মা, স্কুল কলেজের শিক্ষক, বন্ধুবান্ধব সকলের ভালোবাসা জড়িয়ে আছে। তাদের কাউকে কোনোদিন ভোলা যাবে না। জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাল মারুফ এবং তার কলেজের শিক্ষক প্রভাষক মোহাম্মদ শামসুজ্জোহা বিদ্যুৎ বলেন, দেখতে দেখতে নাহিদুজ্জামানের 20টি বছর পার করে দিল। তার পরিবার ও তার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে তার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। মানব সেবা স্বেচ্ছাসেবী আদর্শ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জিহাদ জানালেন, তিনি অনেক ভালো, তার জন্য আমার সংগঠনের পক্ষ থেকে রইল দোয়া। তার সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটে আমরা এই প্রত্যাশা করি। গৌড় শিবগঞ্জ ম্যাঙ্গো সিটি এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আলমগীর জয় জানালেন, তার সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটে দোয়া রাখি। অন্যান্যরা সবাই উপস্থিত ছিলেন। আমাদের পরবর্তী নিউজ পেতে সংযুক্ত থাকুন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ও ওয়েবসাইটে। নাসা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।